ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো যে পিউ পলিশের যেসব কালার হয় সেই কালারগুলো আজকে আপনাদের দেখাবো, এবং আপনারা কালারও কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন না টেনে। দেখতে পাচ্ছেন কাঠের যেরকম, এটা হচ্ছে ওয়ালনেট, এটা হচ্ছে থিন্নার বেস ওয়ালনেট। এই ওয়ালনেটটা কিন্তু আপনারা সিলার, এনসি সিলার এবং থিনার দিয়ে কিন্তু আপনাদের এই কালারটা গুলতে হবে। তারপরে দেখাবো গোল্ডেন, এই গোল্ডেনটাও কিন্তু আপনাদের, এইটা হচ্ছে তেল জাতীয় রং, এই গোল্ডেনটা হচ্ছে তেল জাতীয় রং, এটার সঙ্গে কোনো কিছু পাইল দেওয়া লাগবে না, এটা ডাইরেক্ট মারলে হবে। এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট কালার, যে ফুল ফুল যেসব কালার হয় সেই হোয়াইট কালার দিয়ে, এটাও তেল জাতীয় রং, এটা আপনারা ডাইরেক্ট মারতে পারবেন, এটাও কিন্তু তেল জাতীয় রং। এটা হচ্ছে এলো, এইটাও তেল জাতীয় রং এলো। এইভাবেই কিন্তু আপনারা কালারটা করবেন, আপনারা দেখে থাকুন। এবার আপনারা দেখুন আমরা মেশিনের সাহায্যে কীভাবে কালারগুলো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেই দরজাটা, এই দরজাটায় কিন্তু আমরা তিন রকম কালার দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা আছে গোল্ডেন, একটা আছে হোয়াইট, আর একটা আছে ওয়ালনেট। এই তিনটে কালার দিয়ে কিন্তু দরজাকে আমরা সাজিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সব ওয়ালনেটের সেট মারছি। দেখতে থাকুন কীভাবে মারা হয় এই ওয়ালনেটের সেট। যেই সম্পূর্ণ যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশাগুলো কিন্তু আমরা টোটালটাই ওয়ালনেটের সেট দেবো। শেষ অবধি দেখুন, শেষ অবধি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কালারগুলো করলে কত সুন্দর লাগবে, আপনারা সেটা শেষ অবধি আপনারা দেখতে হবে। দেখতে পাচ্ছেন ফাইনালি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিটের পর্যায়ে চলে এসছে কালারগুলো, যে ওয়ালনেটের শেডগুলো। এই ওয়ালনেটের শেডগুলো কিন্তু আমরা কিন্তু বেশি কালচে করছি না, হালকা একটু লালচে টাইপের করছি। গ্লোজিটা পড়লে যতটা ডিপ দেখাচ্ছে, যে কালারগুলো এতটা ডিপ দেখাচ্ছে, এতটা কিন্তু ডিপ দেখাবে না। গ্লোজির যে গ্লেসটা পড়বে তখন কিন্তু হালকা একটু লালচে ভাব আসবে, হালকা লালচে ভাব আসবে। এটা হচ্ছে ওয়ালনাইট কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার না। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কালারটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং একটা লাইক করবেন।